ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه واله وسلم وشر الأمور مهدساتها وكل مهدسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهم أوف وفهم ولا تنهرهما وقل لهما قولا كريما وَقْفِزْ لهما جناح الذل وقل رب ارحمهما كما ربياني يعني صغيرا ربكم اعلم بما في نفوسكم ان تكونوا صالحين فانه كان للوابين غفورا الله تعالى কোরআন মাজিদে তার ও উপাসনার পরে সবচাইতে বেশি যে বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন সেটা হচ্ছে মাতা পিতার সাথে সদ্ব্যবহার আল্লাহর সাথে সির করা হচ্ছে সবচাইতে বড় অপরাধ কবিরা গোনা আর তার উপর তারপরেই হচ্ছে অকুকুল উম্মাহাত বা অকুকুল ওয়ালিদাইন মাতা পিতার সাথে নাফারবাণি করা অর্থাৎ কোনো মানুষ শীত করলে যেমন জান্নাতে যাবে না অনুরূপভাবে কোনো মানুষ মাতা পিতার সাথে বেয়া দেবী করলে তারও জান্নাতে যাওয়ার সম্ভাবনা নেই এটাই বাস্তব আল্লাহ তালা মানুষের সাথে যত প্রকারের আচরণের কথা বলেছেন তার মধ্যে রসুলের করিম সাল্লাই স্পষ্ট রূপে বলেছেন রেজা রবসা ফুলিদ মা বাপ যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ সন্তুষ্ট আর মা বাপ যদি অসন্তুষ্ট থাকে তা আল্লাহ অসন্তুষ্ট সুরা ইসরায়েলের যে আয়াতগুলি তেলাওত করছি তাতে আল্লাহ তালা বলছেন যে এটা আল্লাহ তালা চরম সিদ্ধান্তা আল্লাহ তালা চরম সিদ্ধান্ত আল্লাহ তা ইয়াহ ইয়াহ যে তাক তিনি ব্যতীত অন্য কাউরির উপাসনা তোমরা করবে না অবিলাইনে না এবং মাতা পিতার সাথে সদাচরণ করবে যদি তাদের মধ্যে কোনো একজন কিংবা দুজনেই তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হন ছেলের জীবদ্দশায় মাতা পিতার কোনো একজন কিংবা উভয়েই যদি বার্ধক্যের উপনীত হন তাহলে রাব্বুল্লা আলমিন বলছেন যে তুমি এমন আচরণ করো না যে তার মনে ও শব্দটা উচ্চারণ হবে আমার ছেলে এরকম কাজ করলো এরকম কথা যেন তার মুখ থেকে উচ্চারিত না হয় ওয়ালাতান হার হুমা মা বাপকে কোনো অবস্থাতেই ডাঁটবে না জোরে কথা বলবে না ওয়ালাতান হার হোমা কর্কশ ভাষায় কথা বলবে না অকুল লাহুমা কারিমা এবং সবসময় ভদ্রভাবে কথা বলবে মাতা পিতার সাথে সবসময় ভদ্রভাবে কথা বলবে লাহুমা তোমার নম্র বাহু তাদের জন্য সবসময় যেন উন্মুক্ত থাকে বিষানো থাকে তোমার নম্র আচরণের দ্বারা তোমার শারীরিক চালচলনের দ্বারা কোনোভাবে যেন কষ্ট না হয় কামা নিচাকা এবং সবসময় এ ভাষাতেই দোয়া করবে যে আল্লাহ তুমি আমার মাতা পিতার প্রতি সদয় হও যেমন ছোট অবস্থায় আমার প্রতি তারা সদাচরণ করেছে এরপরে আল্লাহ তালার সতর্ক বাণী রব্যকুম আয়লম বিমাফি নসু নফু সেকুম তোমাদের মনের ভিতরে যে সমস্ত দুষ্টামিগুলো আছে কিভাবে মা বাবের সাথে আচরণ করছো আল্লাহ বিলক্ষণ সেটা জানেন ইন্তাকুন সয়ালেহীন তোমরা যদি ভালো হও ফাইন্না হুকান আলিল্লা উবাবিনা যে আল্লাহ রবুল আলমীর প্রতি প্রত্যাবর্তন করে যে আল্লাহমুখী হয় আল্লাহ বকরবাহ তাকে ক্ষমা করেন আজকে নির্দিষ্টভাবে বিষয়টা নিয়ে একটা বই পড়তে গিয়ে ভাবলাম যে বিষয়টা প্রচার প্রসার খুব কম হচ্ছে এবং প্রচার হলেও সেটা হালকাভাবে নেওয়া হচ্ছে মাতা পিতার প্রতি সদাচরণে এখন শতকরা নিরানব্বই পার্সেন্ট ছেলে ফেল ছেলে হোক মেয়ে হোক এই যদি আমি একটু আরও কঠোর ভাষা ব্যবহার করি যে হাজারের নশো নিরানব্বই জন ফেল তাহলে অত্যুক্ত হবে না রসুল করিম সাল্লিহিবাশাল্লাম পরিষ্কার ভাষায় বলছেন এক ছেলেকে যে তুমি তোমার মা বাপকে দেখোকা তোমার মাতা পিতা তোমার জন্য স্বর্গ অথবা তোমার জন্য নরক অর্থাৎ মাতা পিতার সাথে তুমি সদাচরণ করো তাহলে তোমার তুমি জান্নাত লাভ করবে আর মাতা পিতার সাথে যদি অসদাচরণ করো তাহলে তোমাকে জাহান্নামে যেতে হবে ওরান মাজিদের একাধিক জায়গায় আল্লাহ রাবুল আলমিন নিজের ইবাদত করার পরে সবচাইতে বেশি গুরুত্ব চেয়েছেন

তারপরে আল্লাহ তালা মায়ের কথা বলছেন হ্যামালাত হুকুরহা কত কষ্ট করে তাকে ধারণ করেছে অবাজাত হুকুরহা কত কষ্ট করে তাকে প্রসাব প্রসাব করেছে ও হ্যামলু হু ও ফেসাল হু তার পেটে ধারণ থেকে শুরু করে দুধ ছাড়ানো পর্যন্ত পুরো 30 মাস দশ মাস মায়ের পেটে আর এদিকে দুবৎসর বারো চব্বিশ মাস তিরিশ মাস মানে মিনিমাম এখানে মিনিমাম একটা বাচ্চা ছ মাসের হলেও বাচ্চা হতে পারে সেজন্য মিনিমামটা বলেছে ম্যাক্সিমাম দশ বারোটা আরও বেশি হয়ে যাবে এখানে মিনিমামটা বলা হয়েছে যে পুরো বারো দিনে চব্বিশ আর ছ মাস যদি মায়ের পেটে থাকে ছ মাসের পরেও বাচ্চা হলে বাচ্চা বেঁচে থাকে ইসলামী আইনে সেজন্য চব্বিশ আর ছয় তিরিশ তিরিশ মাস যাবৎ ওর দুধ ছাড়ানো পর্যন্ত আর তারপরে তো হাঁটা চলা ফেরা তারপরে মানুষ করা তো আছেই শুধু এই ডিউরেশনটা আল্লাহ মেনশন করেছেন যে হেমালত হুকুমা তাহলে আসবো না পুরো ত্রিশ মাস যাবৎ দারুণ কষ্ট শেষ যাত্রায় তারা সহ্য করে তাদের সাথে সদাচরণ যদি তুমি যে না করো তাহলে কত নিম খারামি হবে একটা জিনিস প্রায় লক্ষ্য করছি চলাফেরা করতে গিয়ে একদম বৃদ্ধ অচল মানুষ ভিক্ষা করে বেড়েছে চলতে পারে না এত কষ্ট সংগত কারণে তাকে জিজ্ঞাসা করে আপনি তো বয়স্ক মানুষ বিয়ে সাদী তো অবশ্যই হয়েছে ছেলে পেলে নাই তো উত্তর দিচ্ছে যে ওদেরই চলে না আমাকে কি দেখবে কিংবা খেতে দেয় না বা ছেলে মানুষ করেছি দেখে না কত বড়ো বেয়াদব যে অচল অবস্থায় তাকে মা বাপ কীভাবে যে মানুষ করেছে কত কষ্ট যারা নিজের সন্তানকে মানুষ করছেন যারা বড় হয়েছে বিয়ে করেছে তার নিজের সন্তান তাকে মানুষ করতে গিয়ে যে কত কষ্ট হচ্ছে আমাকে মা বাপ আমার প্রতি একরকম কষ্ট করেছে এই ভাবনাটা বেশিরভাগ মানুষের বেড়ে নাই। অত্যন্ত দুঃখের কথা আপনি জানেন যে ইসলামে জিহাদ তার প্রচুর নাকি এক সাহাবী এসে রাসূল আলাইহিস সালাম বলেন আমি যুদ্ধ যেতে চাই আপনি আমাকে অনুমতি দিন তো রাসূল আলাইহিস সালাম বলেন যে তোমার আহায়ুন ওয়ালিদা তোমার কি মা বাপ जिंदा আছে বলে হ্যাঁ বুড়া মা বাপ আছে তো রাসূল আলাইহিস সালাম বলেন যে তুই ফের যাও ফাফিহিম ফাজাহিদ তুমি তোমার মা বাপের ব্যাপারে সযোগ যত্ন করতে তোমার যুদ্ধে যেতে হবে না অর্থাৎ ইসলামী যুদ্ধে সেটা যদি সাময়িক হয় অর্থাৎ মানে আপাতকালীন না হয় আপাতকালীন যখন ধরুন গোটা দেশ গোটা দেশের যুদ্ধ লেগেছে তখনকার কথা আলাদা কিন্তু সৈনিক রিক্রুটমেন্ট হচ্ছে সেনা নির্বাচিত হচ্ছে মানুষের সেনা ভর্তি হচ্ছে তা আপনি তাতেও অংশ নাম লেখাচ্ছেন সময় সে সময় আপনার তাতে নাম লেখানো হারাম যদি বুড়া মা বাপ আপনার অভাবে বাড়তে সেবা না পাই আপনার জন্য যুদ্ধ ফরজ নাই আল্লাহ পরে সবচাইতে বড় নেকের কাজ হচ্ছে মা বাপের প্রতি সদাচরণ করা যুদ্ধও নয় জেহাদও নয় বুড়া মা বাপের সাথে সদাচরণ করতে হবে আপনাকে ভালো আচরণ করতে হবে কোনো সময় উহ তার অন্তর থেকে বের হোক এটা কিছু মানুষ আছে খুব এবাদত গুজার তসবির তাহিল করে মসজিদে পড়ে থাকে কিন্তু মা বাপের সাথে এত দুর্ব্যবহার করে আমরা তো প্রত্যক্ষদর্শী বেশিরভাগ ফ্যামিলিতে এমন করুন অবস্থা হয় যে সুন্দর খাটে বাড়িতে ঘরে মেসে আছে আর মাটাকে বুড়ি মাটাকে কিংবা বাপটাকে বারান্দায় নেমে একটা চকিতে রেখে দিয়েছে গরমের দিনেও ওরা সে আয়েস আরামে আছে আর মা বাপটাকে বাইরে রেখে দিয়েছে যেন কোনো কদর নাই অপান্তিও চলে গেলেই বাঁচি চলে গেলেই বাঁচি এরকম একটা মনোভাব আমার এক প্রিয় সাথী বেনারস থেকে একসাথেই ফারে হয়েছি আমি নাম করছি না খুব কষ্ট পেলাম রিপোর্ট শুনে অসুস্থ হয়ে পড়েছিলেন বীরভূমের তো ওই অসুস্থ অবস্থায় তার ব্যাটা নিজে একজন সালাফি আলেম ও বেনার্স থেকে ফারুক হয়েছে তো স্ত্রী অর্থাৎ মৌলান সাহেবের স্ত্রী এবং তার ছেলে মেয়েরা একখানা ভাঙা থালে রেখেছিল ও কোনো সময় ধুতো না ওতে গিয়ে খাবার ঢেলে দিত কীভাবে খাবে খাক আর বেকার পড়ে থাকতো এটা একদম কাছের লোকের কাছ রিপোর্ট পেলাম টাটকা দু চার দিনের মধ্যে এত কষ্ট হল যে যাদের কারণে আল্লাহ রব আলামিন বলছেন হালা ইনসান হে আদাহি এখন সেই মজকুরা মানুষকে এটা স্মরণ করে না যে এক সময় সে অস্তিত্বহীন জিনিস ছিল তার কোনো নামযুগ উল্লেখ ছিল না ফালিয়ান ইনসান ও খুলিক কী থেকে মানুষ সৃষ্টি হয়েছে সেটা যেন একবার ভেবে দেখে হোলেক মাই ইন দাফিক মাতা পিতার সহবাসের সংমিশ্রণে যে দ্রুতগতিতে নিক্ষেপিত বীর্য তার থেকে তাকে সৃষ্টি করা হয়েছে এই বাপের শরীরের রক্তের অংশ মায়ের পেটে গিয়ে তার মাধ্যমে যে তিলে তিলে বেড়েছে আমি বেড়েছি পুরো দশ মাস যাবত মায়ের শরীরের রক্ত আমি শোষণ করেছি তার দ্বারা আমার হাড় তৈরি হয়েছে তার দ্বারা আমার গোস তৈরি হয়েছে তার দ্বারা আমার শারীরিক সমস্ত কিছু পরিকাঠামো তৈরি হয়েছে আর মায়ের পেটে আমি সে কত প্রকার অত্যাচার করেছি এই জিনিসটাকে আমরা কিভাবে ভুলে যাই যে আমার পৃথিবীতে আসার মনে হচ্ছে আমার মা বাপ আমি সেই মূলটাকে উপেক্ষা করে বহু মানুষ আছে বন্ধু বান্ধব অন্য কোনো মৌলী মাওলানাদের পিছনে হাজার হাজার টাকা দেদার খরচ করে দরিয়া দিল কিন্তু মা বাপের কাছে খরচ করতে বিবেক পাঠে কষ্ট হয় ওকে খুব খারাপ লাগে হ্যাঁ সে যেন অপাত্রে খরচ করছে কিংবা দয়া করছে এমন একটা ভাবনা এক সাহাবি হেসের সাল্লামকে বলছেন যে আমার মা বাপ বৃদ্ধ হয়ে গেছে আমার সম্পদে তাদের এমন অবস্থা যে আমার টাকা পয়সা নেওয়ার তাদের প্রয়োজন পড়েছে আমার আর্থিক প্রয়োজন আপনি কি করে বলুন তো ভাষা জানেন ও তুমি এবং তোমার মাল সবই তোমার বাপের একটা ছেলে যত জুর জুলুম করে বাপের পকেট মারে বাপের কাছ থেকে পয়সা কেড়ে লেয় টাকা কেড়ে জোর করে ঘরে ঢুকে খেয়ে লেয় বাপ তার যদি একশো ভাগ জোর করতে পারত ব্যাটার পাশ থেকে একটা টাকা জোর করে বাহির করে দেখো কি কি আমার শুরু করে দেয় বাপের কাছে জোর করে আমি আর ব্যাটা দেবে না তো আমার তো তোমার আল্লাহ রসুল সাল্লাহ আলী বলছেন যে ব্যাটা হচ্ছে সর্বোত্তম পরিশ্রম ফসল পরিশ্রমের ফসল তোমার সুতরাং তার মাল থেকে তুমি হবে তুমি ব্যবহার করতে পারো আপত্তি করার কিছু নাই ছেলেরা আপত্তি করতে পারবে না বাপ যদি ছেলের সম্পত্তি গোটাটাই নিয়ে নেয় হাজিসের ভাষা হচ্ছে যে মা বাপ যদি অসাদ আচরণে অসন্তুষ্ট হয়ে তোমাকে তোমার স্ত্রী এবং সব কিছুতে বেরিয়ে যেতে পারে তুমি বেরিয়ে যেতে বাধ্য কোনো বউ যদি শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করে আর বাপ যদি তালাক দিতে পারে বাপের কোনো গুণা হবে না ছেলের কোনো গুণা হবে না কেননা তার নিয়ন্ত্রণে সে আর সে শ্বশুর শাশুড়ির সাথে ভালো খাওয়া অসাধ ব্যবহার করছে রসুলকাল সাল্লা আলি ইসলাম পরিষ্কার বলছেন মা বাপ যদি বইয়ের মার অসাদ আচারণ কেন ইচ্ছাকৃত নাই অপছন্দ এই জন্য নয় পছন্দ পছন্দ না ব্যবহার নোংরা করছে আর বেটা বাড়িতে আছে বাপ যদি তালাক দিতে পারে দিলীপ দিতে বলে তাহলে অবশ্যই তালাক দেবে না গুণা হয়ে যাবে অন্যায় কারণ অন্যায় যদি করে সে কথা আলাদা ওটা ওখানে শোনা যাবে না কেন শরীয়তের বিধান বিরোধী কোনো কথা বলে সেখানে মাপের কথা শোনা যাবে না কিন্তু তাদের সাথে খারাপ ব্যবহার করছে নোংরা ব্যবহার করছে কষ্ট দিচ্ছে আপনারা তুই বিখ্যাত ঘটনা শুনেছেন ইব্রাহিম আলহিস্লাম যখন হাজেরাকে বনবাসে রেখে আসলেন এবার ইসমাইল তখন বড় হয়ে গেছেন সাক্ষাতের জন্য গেলেন তো ইসমাইল বাড়িতে ছিলেন না বোমাকে জিজ্ঞাসা করলেন তোমরা কেমন আছো কিছু কিছু খারাপ কথা বললে দু অভিযোগ করলে ইসমাইলের বিরুদ্ধে বাড়িতে অভাব সংকটের ব্যাপারে তো ইসমাইল ইসলাম বলে দিলেন যে তোমার আমার ইসমাইল যখন আসবে সালাম বলে দিও আর বলে দিও চৌকাট পাল্টাতে বলেছে বখারের বিখ্যাত হাদিস যখন কাজ থেকে ফিরে আসলেন জানতে পারলেন যে আব্বা এসেছিলেন তো ইসমাইলের স্ত্রী জিজ্ঞাসা ইসমাইল ইসমাইল স্ত্রীকে জিজ্ঞাসা করছেন আব্বাকে কিছু বলে গেছেন বলে হ্যাঁ চোখ পাঠাতে বলেছে তাহলে তুমি এখন বাড়ি ছোট চলে যাও তুই বাপের সাথে তুমি খারাপ আচরণ করেছ তালাক দিয়ে দিলেন এবং তারপরে দ্বিতীয় জন করে না আবার অনেকদিন পরে ইসমাইল ইব্রাহিম আল ইসলাম দেখা করতে গেলেন তো তখন খুব ভালো করে আদর যত্ন করলেন শ্বশুরের এবং পরবর্তীতে বলে আসলেন যে ব্যাটা যদি আসে তাহলে তুমি বলবে যে চোকাট নিজের অবস্থা ঠিকভাবে রাখতে বলেছে আর তারপরে ইসমাইলের বংশধর বৃদ্ধি পেল সব কিছু এটা স্পষ্ট ঘোষণা যে বইয়ের কথা শুনে বইয়ের কানাফুসিতে বহু যুবক নিজের মা বাপ কষ্ট দেয় উপেক্ষা করে দেখে না কাবিরা গুণা কাবিরা গুণা ক্ষমার অযোগ্য গুণা আল্লাহ তাল সাথে শির করার পরে গুনা আল্লাহর ইবাদতের পরে সব থেকে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে মা বাপের সাথে সদাচরণ করা সেই বকার বিখ্যাত হাদিস আপনাদের জানা আছে আল্লাহ ইসলাম বলছেন বানি ইসরায়েলের বংশের একজন নাম এক আবেদ ছিল রাহেব সন্ন্যাসী এখনকার বাংলা সংস্কৃত ভাষাতে সে একটা ঘর তৈরি করে সেখানে ইবাদত করতো মা ডাকতে এলো তো নামাজের অবস্থা নামাজ পড়ছে নাফল নামাজ পড়ছে ফরজ নামাজ তো নয় তো যতবারই ডাকে আল্লাহকে বলে আল্লাহ উম্মি ওয়া সলাতি আল্লাহ মা ডাকছে আর তোমার আমি নামাজ পড়ছি মা বারবার ডেকে ডেকে যখন সারা পেল না বদ্ধ করে দিল যে এত বেয়াদব ছেলে আমার অসুবিধার কারণে আমি ডাকছি আর ওখানে নামাজ নিয়ে ব্যস্ত আছে বদ্ধাটা করলো কি আল্লাহ আমার ছেলের মৃত্যু যেন অতক্ষণ না হয় যতক্ষণ পর্যন্ত তার ওপরে ব্যবিচারের অভিযোগ না আসে এবং তার যারা অপমানিত না হয় ব্যবচারী রমণের মুখ যতক্ষণ না দেয় তার মৃত্যু না হয়ে যায় চারিদিকে সুনাম সুখ্যাতি ছিল জোরাইজের হঠাৎ করে এক রাখালিনী মেয়ে গর্ভবতী হলো লোকেরা বললো যে কি ব্যাপার তুমি তুমি তোর বেসাদী হয়নি তোর পেটে সন্তান করতে গেলো তো বলে দিলো যে কাজ করেছে অথচ তিনি করেননি আর দেশের লোক এসে ওর ঘরটারকে ভেঙে আচ্ছা তারে ধোলাই দিল আল্লাহ তাল কাছে কাঁদল খুব জোড়াইজ যে আল্লাহ তালা আমি কাজ তো করিনি তুমি জানছো তো আমাকে কমপক্ষে এই দোষমুক্ত করো বখারে হাদিস তখন জোড়াইজ জিজ্ঞাসা করলো ওই ছেলেটাকে নবজাতককে বলো তোমার বাপকে আল্লাহ তালা বুদ্ধি দিলেন ছেলেটা ওই কয়েকটা ছেলে অপ্রাপ্ত বয়স্কে দুগ্ধপোষ্য ছেলে কথা বলে তার মধ্যে জোরাইজের এই অপাধ্য দিয়েছিল বাচ্চাটাকে জিজ্ঞাসা করলো তো বলছে জোরাইজ নয় তখন লোকেরা তার ঘরটার আবার তৈরি করে দিল কিন্তু মায়ের বদা কিভাবে লাগলো যে সঙ্গে সঙ্গে আল্লাহ রাবুল আলমিন গ্রহণ করে নিলেন এবং তাকে জীবদ্ধ সাথে শাস্তি দিয়ে দিলেন আল্লাহ তালা আল্লাহ রসুল্লাহাম এমনি ঘটনাটা বর্ণনা করেন সেই জন্য মা বাপের সাথে সদাচরণ করতে লোককে ফল বাজার থেকে নিয়ে গিয়ে খাওয়ান মেহমানকে খাওয়ান কিন্তু বুড়া মা বাপকে মোসাম্মের একটু রস করে নিজে থেকে খাইয়েছেন কোনোদিন আদর করে কোনোদিন মা বাপকে স্নেহ করেছেন যার কারণে আপনার দুনিয়াতে আগমন যার তৈরি ভিটামিনিতে আপনি বসবাস করছেন তার অবদান কি কোনো কোনোভাবেই দুনিয়াতে মেটানো যেতে পারে সাহাবি জানাই সাহাবি রসুল সাল্লাহ জিজ্ঞাসা করছেন আল্লাহ রসুল মা বাপের সেবা তো করবো তা মা বাপ যদি অত্যাচারী হয় এমন দুষ্ট বাপ আছে আছে যে ছেলের অধিকারও দিতে চায় না আছে এরকম বাপ এদের সংখ্যাও কম নয় তাহলে এদের সাথে কি আচরণ করতে হবে মা বাপের সাথে এদের সাথে কী আচরণ করতে হবে অসুলি আলহীহ সাল্লাহ্ তিনবার বলছেন ওয়াইন জলা মাহু ওয়াইন জলা মাহু ওয়াইন জলা মাহু মা বাপ যদি ছেলের প্রতি জুলুমও করে মা প্রতি যদি যদিও অত্যাচার করে যদিও জুলুম করে তবুও তার সাথে ভালো আচরণ করতে হবে আপনার প্রতিপক্ষ নয় আপনার মূল আপনি ওর কারণে দুনিয়াতে এসেছেন সেজন্য তিনি যদি জুলুম করেন আপনি কিছু বলতে হবে না কিছু বলতে হবে না চুপ করে সহ্য করতে হবে মা বাপের প্রতিটি কথার উত্তর দেওয়াটা বাহাদুরি নয় মা বাবের প্রতিটি কথার উত্তর দেওয়াটা বাহাদুরি নয় চুপ থেকে সহ্য করাটা বাহাদুরি মা বলে কথা বাপ বলে কথা তার কি বলার অধিকার নাই সে বড় তার কি বলার অধিকার নেই সবথেকে বড় জিনিস যেটা একটা উর্দুতে সামান্য দু লাইনের কবিতা আছে আর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সেটা হাদিসে বলেছেন হাদিসটা পরে বলছি হ্যায় এহি কুদরত কা ফয়সালা আটল হ্যাই এহি কুদরত কা ফয়সালা আটল যো কুছ বোয়েগা তো আজ কাটেগা কাল অর্থাৎ আল্লাহ তাআলার এটা চূড়ান্ত ফয়সালা তুমি এখন যা চাষ করবে যে যে ফসলের চাষ করো কাটার সময় তুমি সেই ফসলই কাটবে অর্থাৎ তুমি যদি আজকে নিজের মা বাপের সাথে সচেতন না না করো তাহলে তার নিজের ছেলে জীবদ্দশায় মা বাপের সেবা করেছে তাকে পাখা করেছে তার শরীর হাত পা দিয়েছে হাত পা ডিবে দিয়েছে টিপে দিয়েছে তার প্রয়োজন ওষুধের টাকা দিয়েছে একটা মানুষ ধরেন এখানে উমরপুরে বহু লোক আছে যে নিজে বহু মেহনত করে বহু পরিশ্রম করে একটা বড় শিল্প কলকারখানা করেছে বহু টাকার মালিক নিজের হাতে বহু কিছু টাকা পয়সা দান করেছে কাজ করেছে বিভিন্ন কাজ করেছে এক সময় গিয়ে ব্যাটা হেড হয়ে বসলো বলে তোমাকে আর তুমি আর চলবে না বয়স হয়ে গেছে তো ও যে এতদিন খরচ করেছে ওর পকেটে আজকে পাঁচটা টাকা নেয় দশটা টাকা নাই আর ট্যাবলেট কিন্তু এই ব্যাটার কাছে চাহিতে হয়েছে কম বড় কষ্টের কাজ নাই টোটাল সম্পত্তির মালিক তবু মরার পরে তুমি হামা মালিক তো আমরা কি এটা করতে পারি না যে আমাদের উপার্জনের কিছু বাপের সামনে নিয়ে এসে দিলাম আবা আপনি যা বলবেন তাই করব বাপ কি অন্য জায়গায় খরচ করতে যাবে না খুশিটা বেশি হবে কিন্তু তা হয় না সাথে মূরল সাজার ইয়ে হয়ে গেল ভিখারি বহু লোককে বলতে শোনা যে ভাই মাসে কিচ্ছু আমাদের হাতে নাই আপনার সাথে আপনার সম্পত্তি আর অন্যজন মুড়ল হয়ে আপনাকে ফকির বানিয়ে দিল আর আপনি ভিখারি হয়ে গেলেন আর কিছু বেকুপ লোক আছে ছেলেমেয়ের মাহাব্বতের যত কিছু স্ট্যাটাস রেজিস্ট্রি করে দিল এদের মতন বেয়াদ দিন নিজের স্বাধীনতা সবটুকু শেষ করে দিলে এটা কোনো সময় করবেন না ছেলে মেয়েকে দিন লিখে দিবেন না আপনি আরও দুর্বল হয়ে পড়বেন এবং বাড়ি থেকে আপনি বের হতে বাধ্য হয়ে যাবেন নিজের দাপটে থাকেন আপনি যতক্ষণ বেঁচে আছেন আপনার দাপটে আছে রসুল কাল সাল্লাহ আলি ওসাল্লামের ভাষা শোনেন এটা সাধারণ ভাষা আর ছেলের জন্য আরও বেশি প্রযোজ্য মা আকরমা সাবন শায়ে খান লে আজ আলে সিন নেহি ইল্লাহ ক ইয়াজ আল্লাহ মরান ইন দ্য কেবারে সিন নেহি আল্লাহ সোসাল্লা সাল্লাম বলছেন কোন যুবক কোন বয়স্ক মানুষকে সম্মান করলে শুধু তার বয়স হওয়ার কারণে বুড়ো হওয়ার কারণে মানুষটা আমার থেকে বয়সে বড় অতএব তাকে আমি সম্মান করি এই ভাবনা নিয়ে বয়সে বড়। এবার জ্ঞানে বড় মর্যাদায় বড় সেটা তো প্লাস পয়েন্ট কিন্তু শুধু সে মূর্খ হল বয়সে যেহেতু আমার বড় যে বড় ছোটোর প্রতি তার এসান অবশ্যই আছে ছোট ভাই বড় হয়ে গেল ছোট ভাই তো বড় ভাইকে কোনোদিন কোলে নেয়নি বড় ভাই দিন কোলে অবশ্যই নিয়েছে বিশ দিন নিয়েছে পঞ্চাশ দিন নিয়েছে তো এই তার কোলে কোলে নেওয়ার ঋণটা কোনোদিন দিন ছোট ভাই পরিশোধ করতে পারে কোনো দিন পারবে না ছোট ভাই যতই বড় ইয়ে হয়ে যাক না কেন সেজন্য রসুল ইকালমসালাহ আলী ওয়াসাল্লাম বলেছেন আল আফুল কবির বেমানসাল্লা বড় ভাই বাপের সমতুল্য কেন সে ছোট ভাইয়ের প্রতি যা তার যা অবদান ছোট ভাইয়ের বড় ভাই কোনো অবদান নেই বলার যেটা এটাই যে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে সম্মান করে শুধুমাত্র তার বয়সে বড় এর জন্য তো রসুল ইকালমসালাহ আলি সাল্লাম বলছেন ও যখন বুড়া হবে তখন আল্লাহ বকর আবুলজাদ এই ভালো করার বিনিময়ে এমন যুবককে ফিট করবে যে তার সম্মান দেবে কারণ ও সম্মান করেছে উপকারের বিনিময়ে আল্লাহ উপকারী লোককে তৈরি করবে এবং তার সম্মান করবে আচ্ছা বলেন তো আমি একটা মানুষকে আমার শরীরে শক্তি আছে ক্ষমতা আছে বয়সে বড় তার জন্য আমি তাকে সম্মান করছি তো আমার যখন ওই অবস্থা হবে প্রত্যেক মানুষ তো সেই অবস্থায় পৌঁছাবেই তো তখন আল্লাহ রাবুল আলমিন আমার আজকের এই পরিশ্রমের বিনিময়ে আমার বার্ধক্য সময় আল্লাহ তালা অনুরূপ লোক ফেট করবেন যাতে আমার তারা সম্মান করে আমার তারা খেয়াল রাখে এটা কি কম বড় প্রাপ্তি বর্তমান অধুনা শিক্ষিত মানুষেরা মুসলিমদের মধ্যেও অমুসলিমদের মধ্যে বেশি তারা তাদের দাম্পত্য জীবনে এক প্রকার অন্তরায় শানছে মেনে নিচ্ছে মা বাপকে যে বুড়া মা বাপ থাকলে বাড়িতে শান্ত তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসো এটা শুরু হয়ে গেছে ট্র্যাডিশন কত বড় দুঃখের কথা কত বড় দুঃখের কথা মা বাপ যার বেঁচে আছে তাদেরকে সন্তুষ্ট করতে পারলে আল্লাহ তালা সন্তুষ্ট এটা রসুলকান সাল্লাহ বলছেন মা বাপ অসন্তুষ্ট হলে আল্লাহ তালা অসন্তুষ্ট সেজন্য কোনো বয়স্ক মানুষ বড় মা বাপকে দূরের কথা কোনো বয়স্ক মানুষকেও আপনি তুচ্ছ তাচ্ছিল্যের দৃষ্টিতে কোনো সময় দেখবেন না তাদেরকে বয়সের কারণে সম্মান দেবেন তাদেরকে অপমানজনক কথা কোনো সময়ের জন্য বলবেন না কেননা আপনার যৌবন আপনার শরীর আপনার দক্ষতাকে পঙ্গু করতে আল্লাহ তালা সেকেন্ড লাগে না আমাদেরকে এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে একটা বিষয় ব্যতীত একটা বিষয় ব্যতীত আল্লাহ বকরজাত সুরা লোকমান পরিষ্কার ভাষায় বলছেন ফলে আতুতে হোমা অস্বাহী হোমাপের দুনিয়া মায় আরুফা আল্লাহ রাবুল আমি বলছেন মা বাপ যদি শরিয়ত বিরোধী কোনো কার্যকলাপ করতে তোমাকে বাধ্য করে ফলে আতুতে হোমা তাহলে মা বাপের কথা মানা যাবে না মা বাপের কথা মানা যাবে না শরীয়তে ব্যাপারে মা বাপের কথা মানা যাবে না ফলে আতুতে প্রাপ্ত প্রাপ্তবয়স্ক মানুষের উপরে শরিয়ত লাগু হয়েছে এমন ভালো কাজে যদি মা বাপ বাঁধা দেয় তাহলে সে বাধা শোনা যাবে না কিন্তু আল্লাহ মারুফা মা বাপের সাথে বিষয়ে তার সাথে ভালো আচরণ করো মা যদি কাফেরও হয় বেনামাজি হয় হয় দাগাবাজি বাপ হিসাবে হিসাবে এবং মানুষ তার সাথে সম্মান প্রদর্শন করতে হবে তার সাথে ভালো আচরণ করতে হবে কিন্তু শরীয়তের বিষয়ে শুধু যে অন্যায় কাজে শরীয়ত বিরোধী কোনো কাজে যদি নির্দেশ করে সেখানে মা বাপের কথা আল্লাহর বিধানের সামনে কেননা এটা শরীয়তের কমন নির্দেশ মখলুক ইনফি মাসিয়াতেল খালেক কোনো সৃষ্টিজীবের কথা মানা যাবে না আল্লাহ তালার কথার সামনে যিনি ভ্রষ্টা সষ্টার কথা অবাধ্য স্রষ্টার কথা অবাধ্য হয়ে কোনো সৃষ্টিজীবের কথা মানা যাবে না এটা হলে স্পষ্ট বিধান মা বাপ ও সৃষ্টিজীব সেজন্য মা বাপ যদি শরীয়ত বিরোধী কোনো কথা বলে তাহলে সেটা মানা যাবে না এটা মনে রাখতে হবে এ বিষয়ে আরও অনেক কিছু কথা বলার আছে গুরুত্বপূর্ণ কথাগুলো আবার আবার রিপিট করছি যাতে আপনার সামারি আপনাদের কথা মনে থাকে আল্লাহর ইবাদতের পরে সবচাইতে যে কাজটা করে নেকি পাওয়া যায় আল্লাহর ইবাদত পথে অর্থাৎ আল্লাহ তালার নামাজ রোজা করার পরে সবচাইতে বেশি যেটা সবের কাজ সেটা হচ্ছে মা বাপের সেবা করা মা বাপের সাথে হাসি মুখে কথা বলা মা বাপকে খুশ করে দেওয়া মা বাপকে সবসময় হাসি মুখে রাখা আল্লাহ তালার ইবাদতের পরে সবচাইতে বড় নেকির কাজ হচ্ছে এটা যুদ্ধ জেহাদে যাওয়ার চাইতেও আর শিরক হচ্ছে সবচাইতে বড় গুণা যার সম্পর্কে আল্লাহ তালা বলেছেন যে তিনি শির্কের গুণা করলে ক্ষমা করবেন না যদি তো বানা করে তো শির্কের পরে সবচাইতে বড় গুণা হচ্ছে মা বাপের নাফারবাণী হওয়া মা বাপকে কষ্ট দেওয়া মা বাপের মুখ থেকে বদয়া নেওয়ার কাজ করা এটা সব চাইতে গুণা এটাকে মনে রাখতে হবে মা বাপের উপকার আপনি যদি সারা জীবন ভালো আচরণ করেন তাও কিছুই শোধ করতে পারবেন না মা বাপ দশ মা দশ মাসে এবং তার জন্মের সময় যে প্রসবতে কষ্ট আল্লাহ নিজে বর্ণনা করেছেন এবং তারপরে আপনাকে নিয়ে যে কষ্ট করেছে আপনার সাথে যে সদাচরণ করেছে এর বিনিময়ে আপনি কোনোদিন দিতে পারবেন না সারা জীবনে সেই জন্য মাতা পিতার সাথে সবসময় সদাচরণ করবেন আপনি একটা বউ কথা থেকে নিয়ে এসেছেন তার প্রেমে পড়ে মা বাপের সাথে অসদাচরণ করছেন বইয়ের উস্কারিতে মা বাপকে মারছেন কষ্ট দিচ্ছেন এর চাইতে বড় কাবিরা কোনো আর কিছু নেই আর একটা কথা আমি যে কথা গুরুত্বপূর্ণ বললাম সেটা হচ্ছে এই যে আপনার রসুল আহসানের ভাষা হচ্ছে যে তুমি এবং তোমার মাল সবকিছুর মালিক হচ্ছে তোমার বাপ সুতরাং বাপের খরচ আগে তারপরে তোমার খরচ তুমি তো তার কাছ থেকে পেয়েছ তাকে তুমি তুমি তোমার তোমার মাল সব বাপের সুতরাং বাপ ইচ্ছা মতো খরচ করতে হবে বাপ তোমার সম্পত্তি ইচ্ছা খরচ করতে হবে কিন্তু আজকাল বাপের এমন দুর্বল হয়ে গেছে যে ছেলেরা জোর করে বাপের কাছ থেকে নিয়ে নিচ্ছে কিন্তু বাপের এক পয়সা জোর খাটে না এটা কত বড় কথা কত বড় অপরাধ আমরা যেন এই কাজটা থেকে বিরত থাকি আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ রাবুল আলমিন এই কাবিরা গুণা যেটা শেরকের পরে সবচাইতে বড় কাবিরা গুনাহ যেটা তৌবা না করলে বা মা বাপের কাছে ক্ষমা না নিলে ক্ষমা পাওয়া যাবে না এমন পাপ থেকে আল্লাহ রাবুল আলমিন যেন আমাদেরকে রক্ষা করেন করেন্লাহ الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبشر عباد الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم الباب এই আয়ত্ত আপনাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা দ্বিতীয় খুদবাতায় আমি বেশিরভাগই পাঠ করি আল্লাহ তালা বলছেন যে আমার ওই বান্দাদেরকে শুভ দাও যারা কোরআন এবং সহি শুনার কথা মন দিয়ে শ্রবণ করে আর যেটা ঠিক সেটাকে মেনে চলে কোরআন এবং সহি হাদিসের দলিল সম্পন্ন কথা যারা মন দিয়ে শোনার পরে সব চাইতে ভালোটের প্রতি আমল করে আল্লাহ রাবুল্লাহ আলমিন তাদের জন্য দুটি পুরস্কার ঘোষণা করেছেন উলায় হাদা হদাহুমল্লাহ এরা হচ্ছে আল্লাহ রাবুল্লা আলমের পক্ষ থেকে হৃদায়তপ্রাপ্ত লোকেদের অন্তর্ভুক্ত উলায় কহমুল্ল আল বাব আর এরাই হচ্ছে সব থেকে বুদ্ধিমান ব্যক্তি যে আল্লাহর কথা শুনে সে নিজেকে স্যারেন্ডার করছে এবং ভালো কথা মেনে চলছে সুতরাং এ বিষয় নিয়ে পরবর্তী খোদ বা যদি দেয় বিষয় নিয়ে আরও কিছু তথ্য আমার দেওয়ার ইচ্ছা থাকলো কেননা বিষয়টা কোরআন হাদিসের সব থেকে মানে কঠিন বিষয় যে বিষয়টি নিয়ে আমরা বেশিরভাগ ছেলেরা নাফারমানি করে চলেছি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তো বিষয়টা নিয়ে আরো বিস্তারিত কিছু বলার অধিকার আছে কেননা ওরাসার সম্পত্তি বেশ কিছু আরও কথা ব্রেনে ছিল সময় শেষ হয়ে গেছে তাও এক লাইন বলে দিচ্ছি সেটা হচ্ছে যে বাপ ছেলের সম্পত্তি থেকে দিন বঞ্চিত হবে না দাদু নয় বাপের অবর্তমানে ছেলের সম্পত্তি বাপে বাপ কোনো অবস্থাতেই মাহরুম হয় না এটা জানেন বাপ বেঁচে থাকতে ছেলের সম্পত্তি থেকে কোনো অবস্থাতে মাহরুম হয় না আর তার অংশ কোনো সময় কমে না কোনো অবস্থাতে কমে না এসব নিয়ে পরবর্তী দিনশো আল্লাহ কিছু বলবো তো আল আমরা আল্লাহ তালার হিসাবে যদি নিজেকে বুদ্ধিমান এবং আল্লাহ রাবুল্লাহ আলমিনের হিসাবে আল্লাহর খাতাতে প্রাপ্তের তালিকাভুক্ত যদি আমরা নিজেকে করতে চাই তাহলে মা বাপের সাথে আমাদেরকে সদাচরণ করতেই হবে তাদের জন্য সবসময় দোয়া করতে হবে এমন কোন নামাজ বাদ দেবেন না মা বাপের জন্য দোয়া করতে প্রত্যেক সময় দোয়া করবেন কেননা তাদের উপকার তাদের যে অনুদান তার বিনিময়ে যাওয়ার কোনো ক্ষমতা নাই দোয়া করা ছাড়া সব সময় দোয়া করেন এক সাহাবি এসে জিজ্ঞাসা করছেন এটাই শেষ কথা আল্লাহ রসুল মা বাপের সাথে সদাচরণ করেছে তারা তো মারা গেছে তারা এখন কি করে সদাচরণ করব স্যার রসুল আকাম সাল্লাই বলছেন মা বাপের মৃত্যুর পরে মা বাপের সাথে সদাচরণের একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে বাপের যারা বন্ধু ছিল মায়ের যারা বান্ধবী ছিল তাদের সাথে তুমি ভালো আচরণ করো বাপ মারা গেছে বাপের বন্ধু বেঁচে আছে বাপ যাদের সাথে উঠা বসা করছেন তারা বেঁচে আছে তাদের সাথে তুমি ভালো ব্যবহার করো তাহলে মা বাপের সাথে ভালো আচরণ করা সম্ভব হবে তারা খুশি হবে যে আমার বন্ধু তার ছেলে এত ভালো তোমার জন্য এমনি দোয়া বেরবে তোমার বাপের মতো তারা দোয়া করবে তোমার বাপের সাথে যারা যে সমস্ত লোক ভালো ব্যবহার করতো যাদের সাথে তোমার বাপ মা উঠা করতো তাদের সাথে তুমি ভালো আচরণ করো তাহলে তাদের মৃতান্তে তোমার এটা হচ্ছে মা বাপের সাথে ভালো আচরণ করা তাহলে বুঝতে পারছেন মা বাপের যারা বন্ধু বান্ধবী আছেন মা বাপ যাদের সাথে উঠা করতেন তাদের সাথে তা মা বাপের মৃত্যুর পরে তাদের সাথে আমাদেরকে ভালো আচরণ করতে হবে এটা একটা বড় সবের কাজ আল্লাহ তালা আমাদেরকে দুদিনের দুনিয়া মানুষ তো হটাহ ফটাফাট জোন যুবক টোম্বরে এসে কে কতটুকু হায়াত নিয়ে আল্লাহ আল্লাহপক্ষ ভালো জানে তো আমাদেরকে নেকির এই উর্বর জমি